তুমি শুরু করেন এখন, এক মিনিট, রেডি হয়ে নি। রেডি, আমরা একটা খালের পাড়ে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হলো স্নো হিল, তো ওল্ড স্নো হিল। তো এটা দেখতে পাচ্ছেন বরফগুলো, স্নো জমে, এটা আইস শীটের মতো হয়েছে। আমি একটা তুলে দেখার চেষ্টা করবো, ইটস ভেরি থিক। ও মাই গড, এটা অ্যাটলিস্ট 3 ইঞ্চির চেয়ে বেশি থিক হবে। একটা মিনিট, লেট মি চেক। এতটুকু থিক, স্নো জমে, আইস 3 ইঞ্চ থিক। এই ক্যানেলটা স্কটল্যান্ড থেকে একেবারে লিভারপুল পর্যন্ত, নর্থ টু সাউথ পর্যন্ত গেছে শুধু এই ক্যানেল না, এরকম ইংল্যান্ডের চারপাশেই মানুষজন এই 19th century এই ক্যানেলগুলো করা, কোল ট্রান্সফারের জন্য। এখন এটা জাস্ট ট্যুরিস্ট ইন্টারেস্ট, রিটায়ার্ড পিপলদের হলিডে হোমস আর কি, ফ্লোটিং হলিডে হোমস হিসেবে কাজ করে। আর এই ক্যানেল সাইড ওয়াক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মাঝে মধ্যে ইয়ে হয়। আপনারা এখানে একটা স্লুইস গেটের মতো দেখতে পাচ্ছেন, এটার পিছনে পরপর 3টা বিল্ডিং, এটার নিচে দিয়ে মানে ইটস অলমোস্ট কভার্ড। তো ইটস নাইস টেকনোলজি, আইরিশদের টেকনোলজি, আইরিশরা ভালো নেভিগেটর। কাট।